হ্যালো আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রান্সফর্মারের ইকুইভ্যালেন্ট সার্কিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ট্রান্সফর্মারের উপর আগের বেসিক ভিডিও গুলো একটু দেখে আসুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো অলরেডি আমরা ট্রান্সফর্মারের ইকুইপমেন্ট সার্কিট অনেকবার দেখেছি আমাদের যেহেতু এটা আলাদা একটা একটি কনসেপ্টই আছে এবং এটা দিয়ে আমাদের প্রবলেমও সলভ করা লাগবে তো আমাদের এই কনসেপ্টটি আলাদাভাবে একটু আলোচনা দরকার আছে তো দেখুন আমাদের ট্রান্সফর্মারের যে ইকুইপমেন্ট সার্কিট সেটা তো আপনারা সবাই জানেন যে কেমন আমাদের প্রাইমারি সাইডে আমাদের ওয়াইন্ডিংয়ের জন্য একটা রেজিস্টর একটা ইন্ডাক্টর কয়েল ওয়াইন্ডিংয়ের জন্য আর ডিস্টের লস বা নোলোড ব্রাঞ্চের জন্য আমার একটা রেজিস্টর আর হচ্ছে একটা ইন্ডাক্টর প্যারালালি কানেক্টেড হবে ঠিক আছে এটা তো আপনারা সবাই জানেন তো এখান দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম আর এখান দিয়ে আমাদের প্রাইমারি যে ইয়েটা সেকশন এবং এখান দিয়ে আমার হচ্ছে সেকেন্ডারি সেকশন তো এগুলো দেওয়ার পরে আমার সেকেন্ডারিতে আবার ওয়াইন্ডিং এর কারণে আমার একটা এবং একটা ইন্ডাকটিভ কয়েল থাকবে ফাইনালি এটা হচ্ছে একটা লোড ঠিক আছে এই হচ্ছে আমার টোটাল সার্কিট তো এই ভ্যালুগুলো আমরা একটু দ্রুত দেখে নিই এটা হচ্ছে আর ওয়ান এটা হচ্ছে জে ইন্টু এক্স ওয়ান এটা হচ্ছে আমার আর সি এটা হচ্ছে জে ইন্টু এক্স এম এটা হচ্ছে আর টু এটা হচ্ছে জে ইন্টু এক্স টু আর এটা হচ্ছে আমার জেড এল আমি তো জানি না এটা কি টাইপের লোড আমি ধরে নিলাম এটা হচ্ছে জেড এল ইম্পিডেন্সটা তো এটার সমান আসলে আর এল প্লাস জে ইন্টু এক্স এল ঠিক আছে এদিক দিয়ে আমি ভি ওয়ান ভোল্টেজ দিচ্ছি এখানে আমি ই ওয়ান ভোল্টেজ ইনডিউসড হচ্ছে এবং সেটার রেসপেক্টে এই সাইডের ভোল্টেজটা ই টু এবং এই জায়গার ভোল্টেজটা হচ্ছে ভি টু আর এদিক দিয়ে আই ওয়ান কারেন্ট আসতেছে আর সেকেন্ডারি দিয়ে আমার লোড়ে যাচ্ছে হচ্ছে আই টু কারেন্ট এই হচ্ছে আমার প্রথম সার্কিটটা তো ইকুই ব্যালেন্স সার্কিট মানে আসলে কি বুঝাবো তো এখানে এর আগে যে ম্যাথগুলো আমি সলভ করেছি এই রিলেটেড সেগুলোতে আমাদের এই ইকুইপমেন্ট সার্কিট থেকে যে ম্যাথগুলো করা লাগছে সেখানে আমাদের নো লোড ব্রাঞ্চগুলো নর্মালি আমরা নেগলিজিবল চিন্তা করে কাজ করেছি বাট এবার আমরা এই নো লোড ব্রাঞ্চকে বিবেচনায় রেখে আমরা ক্যালকুলেশন করব অর্থাৎ রেফার টু মনে করুন এখানে আমি হিসাব করব হচ্ছে রেফার টু প্রাইমারির জন্য ইকুইপমেন্ট সার্কিটটা কেমন হবে সেটা আমি দেখব ঠিক আছে তো সেকেন্ডারির জন্যও হিসাব করা যায় আমাদের ম্যাথের প্রয়োজন মতো আমরা রেফার টু প্রাইমারি বা রেফার টু সেকেন্ডারি করে আমরা ক্যালকুলেশন করবো ম্যাথে কী ডাটা চাইছে তার উপর ঠিক আছে তো আমি রেফার টু প্রাইমারি দিয়ে দেখুন আমি যে কাজটা করব রেফার টু প্রাইমারি যদি আমি করি তাহলে দেখুন এই প্রাইমারি অংশে যা আছে তাই এই প্রাইমারি অংশে আমি কোনো চেঞ্জ আমি আনতে পারবো না অর্থাৎ এখানে আর ওয়ান এখানে হচ্ছে আমার কত আর ওয়ান এখানে হচ্ছে জে ইন্টু এক্স ওয়ান আর এখানে এটা নো লোড সি এটা হচ্ছে জে এইটুকুতে নো চেঞ্জ প্রাইমারি অংশে দেখুন আমি সেকেন্ডারি অংশে একটা কাজ করব সেকেন্ডারি অংশে আমি দেখুন প্রাইমারি অংশে কোনোই চেঞ্জ করলাম না বাট সেকেন্ডারি অংশ আমি রেফার টু প্রাইমারি ধরতেছি অবভিয়াসলি তাহলে আর টু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আট টু ভ্যালু আর আট টু থাকবে না তখন আমি আট টু ভ্যালুকে সিম্পলি আমি দেখুন এখানে আমি লিখতেছি আট টু ভ্যালুটা হয়ে যাবে আট টু প্রাইম সেটা হচ্ছে আমি কিভাবে এই আট টু প্রাইমটা হিসাব করতে হয় সেটা তো আমি অলরেডি দেখিয়েছি যে আট টু প্রাইমটা আমার রেফার টু প্রাইমারি মানে এই জায়গার টার্ন রেশিও যদি এন ওয়ান আর এখানকার টার্ন রেশিও যদি এন টু হয় তাহলে অবভিয়াসলি আট টু প্রাইম হবে আমার কত যেহেতু প্রাইমারি রেফার অতএব প্রাইমারির টার্মস নাম্বারটা হবে উপরে ডিভাইডেড বাই এন টু তার উপর হোল স্কোয়ার ইন্টু আর টু এটা হবে আর টু প্রাইমের নিউ ভ্যালু ঠিক আছে তো আমি আর টু প্রাইমটা লিখলাম সেম সিস্টেমে আমাদের যে এক্স টু এটা কি আর জে এক্স টু থাকবে আর কিন্তু এক্স টু থাকবে না এক্স টু চেঞ্জ হয়ে সে মনে করুন এটা হলো এক্স টু প্রাইম ঠিক আছে এবং সেই ভ্যালুটাও আমার হবে এন ওয়ান বাই এন টু হোল স্কোয়ার ইন্টু আর এক্স টু ঠিক আছে এক্স টু আগের যে ভ্যালু ছিল তার সাথে মাল্টিপ্লাই হবে কত এই এন ওয়ান বাই এন টু তার উপর স্কোয়ার তো আমরা যে কাজটা করি যে এটা আমি আর লিখলাম না এটা জাস্ট ম্যাথ করার সময় আমরা এভাবে মাথায় রেখে ম্যাথ করব ঠিক আছে একইভাবে দেখুন এই যে এইখানে যে লোডটা এটাও আর আগের মতো থাকবে না এটাও চেঞ্জ হয়ে যাবে কারণ এটা তো ছিল অ্যাকচুয়াল লোড ইম্পিডেন্স বাট আমি রেফার টু করতেছি হচ্ছে প্রাইমারি দ্যাট মিন্স এটা চেঞ্জ হয়ে হয়ে যাবে জেড এল প্রাইম এবং সেই ভ্যালুটা আসলে কত হবে আর এল প্রাইম প্লাস আমার কত জে ইন্টু এক্স এল প্রাইম এই হচ্ছে আমার টোটালিয়া এখন আমি যে কাজটা করবো জাস্ট এটার সাথে এখন একটা এটা জাস্ট অ্যাড করে দেবো এবং এখান থেকে এটা অ্যাড করে দিলে আমাদের দেখুন এটাই হয়ে যাবে আমার ফাইনাল ইকুইব্যালেন্স সার্কিট রেফার টু প্রাইমেরি ঠিক আছে এখন বাদ বাকি গুলো আমি একটু দেখি বাদ বাকিগুলো আসলে কি হবে যেমন এখানে আমার কি ভি ওয়ান ভোল্টেজ প্রাইমারি সাইডে তো কোনো চেঞ্জ নাই এটা ভি ওয়ান তাহলে এখান থেকে যে আই ওয়ান কারেন্ট তৈরি হয়েছে এর কোনো চেঞ্জ নাই অবভিয়াসলি যেহেতু রেফার টু প্রাইমারি প্রাইমারি সাইডে নো চেঞ্জ ইভেন নো লোড ব্রাঞ্চ এখানে আগের কারেন্ট ছিল কত আই নট এখনো সেই কারেন্টটা থেকে যাবে আই নটই চেঞ্জ হবে কোনটা আমাদের I2 কারেন্টটা আগের কারেন্ট সেম মনে করুন I2 ছিল সেটা এখন চেঞ্জ হয়ে অবভিয়াসলি হয়ে যাবে I2 প্রাইম ঠিক আছে এবং সেই I2 প্রাইমের ভ্যালুটা আসলে কত হবে দেখুন এখানে আমি এক জায়গায় নোট করে আমি লিখতে পারি দেখুন প্রত্যেকটা ভ্যালুই আমি লিখি যেহেতু এগুলো ম্যাথ করার সময় আমার কাজে লাগবে তো R2 প্রাইম এটা সমান হচ্ছে আমার কত n1 n2 হোল স্কয়ার তারপরে এক্স টু প্রাইম এক্স টু প্রাইম হচ্ছে আমার এন ওয়ান কত আর এল প্রাইম আর এল প্রাইমটা আমার একইভাবে এন ওয়ান বাই এন টু যেহেতু এন ওয়ান বাই এন টু এর উপর হোল স্কোয়ার ইনটু আমার কত আর এল এর অ্যাকচুয়াল ভ্যালু তারপরে কত এক্স এল প্রাইম এক্স প্রাইম প্রাইম সমান কত এন ওয়ান ডিভাইডেড বাই এন টু তার উপর ভ্যালুগুলো এভাবে চেঞ্জ হয়ে যাবে সাথে আমার আই টু প্রাইমটাও দেখতে হবে আই টু প্রাইমটা কি ঘটনা ঘটবে তো আই টু প্রাইমটা বুঝতেই পারছেন যে এটা হচ্ছে রেফার টু প্রাইমারি আমার যে কারেন্টটা তো সেই কারেন্টটা আমার এখানে যদিও আই টু প্রাইমটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এখানকার যে রেজিস্টোর সব কিছু আছে এগুলোর রেসপেক্টটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে তারপরেও আই টু প্রাইমটা আমার বেসিক্যালি এখানে যে ঘটনাটা ঘটবে আমার আই টু প্রাইমের ক্ষেত্রে তো আমার হচ্ছে ইনভার্স সম্পর্ক কারেন্ট যেখানে ইয়ে হবে ভোল্টেজ ভোল্টেজ ইম্পিডেন্স এগুলোর ক্ষেত্রে যে ঘটনা ঘটে কারেন্টের ক্ষেত্রে ঘটে তার অপজিট ঘটনা অর্থাৎ এইখানে এন টু বাই এন ওয়ান ফর্মুলায় আমার এন টু বাই এন ওয়ান ইন্টু এরকম হয়ে যায় যদিও এটা পরবর্তীতে এগুলো ভ্যালু বসানোর পরে আই টু প্রাইমটা আলাদাভাবেই বের করতে হয় আমি এক কাজ করি প্রাইমের এই লিখতেছি না ঠিক আছে এটা আমি লিখতেছি না জাস্ট এই ভ্যালুগুলো আপনারা একটু দেখেন আগের কারেন্ট ছিল আই টু সেটা চেঞ্জ হয়ে আই টু প্রাইম হইল ঠিক আছে এখন আমরা ম্যাথ যখন করব তখন আমাদের বিভিন্ন ডাটা হিসাব করা লাগতে পারে ঠিক আছে যেমন এটার যে অনুযায়ী ডাটা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমাদের ক্যালকুলেশন করতে বলতে পারে যেমন এটা ভোল্টেজ রেগুলেশন চাইতে পারে তারপরে ইফিসিয়েন্সি চাইতে পারে কপাল লস চাইতে পারে তারপর হচ্ছে আমার আয়রন লস চাইতে পারে বিভিন্ন ডাটা চাইতে পারে আমরা জাস্ট এই ইকুয়েশনটাকে মাথায় রেখে কাজ করবো অর্থাৎ এখানে খেয়াল করে দেখুন আই ওয়ান সমান আমার বেসিক্যালি কত হচ্ছে দেখুন কেসিএল অ্যাপ্লাই করলে আই ওয়ান সমান আই নট প্লাস আই টু প্রাইম তাহলে এই ইকুয়েশনটা সাইডে লিখে রাখি আমরা জাস্ট ম্যাথ করার সময় এগুলো ম্যানুয়ালি এড করে সার্কিট বুঝে বুঝে আমরা ম্যাথ করব ঠিক আছে আই ওয়ান সমান দেখুন খেয়াল করে দেখুন अप्लाई করলে প্লাস প্রাইম হচ্ছে আর কি করা যায় আই ওয়ান করতে হলে আমাদের টোটাল এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করতে হবে তো ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা দেখুন কি ঘটনা করতেছে এই যে এইটুকু আমার এইটুকু আমার কি হচ্ছে আরসি সি প্যানালাল ঠিক আছে এটা হচ্ছে এইটুকুর ইআই আচ্ছা আমি একটু সংক্ষেপে আমি দেখিয়ে দেই জেড ইকুইভ্যালেন্ট টোটাল জেড ইকুই আর কি এটা সময় খেয়াল করে দেখুন আর সি প্যারালাল জে এক্স এম এগুলো আমরা এসি সার্কিটে যেভাবে অ্যাপ্লাই করেছিলাম সেম সিস্টেমে আমাদের অ্যাপ্লাই করব আর সি প্যারালাল জে এক্স এম সেটার সাথে আমার প্যারালালি আছে এই তিনটা সিরিজ এই তিনটা সিরিজ সাম ঠিক আছে তাহলে প্লাস প্লাস না সরি আরেকটা প্যারালাল দিয়ে আমাদের কত আর টু প্রাইম প্লাস জে ইন্টু এক্স টু প্রাইম জাস্ট ওটা দেখে দেখে আমি অ্যাপ্লাই করতেছি আর টু প্রাইম প্লাস জে ইন্টু এক্স টু প্রাইম প্লাস জেড এল প্রাইম যেটার ভ্যালু হচ্ছে আর এল প্রাইম প্লাস জে ইন্টু এক্স এল প্রাইম আমি সংক্ষেপে আর জেড এল প্রাইম লিখতেছি এই তিনটা দেখুন প্যারালাল হয়েছে ঠিক আছে প্যারালাল হওয়ার পর তার সাথে আবার সিরিজে আছে কে আর ওয়ান প্লাস জে এক্স ওয়ান তাহলে এই পুরোটুকুকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার সাথে সিরিজ করে দিব কাকে আমার আর ওয়ান প্লাস জে এক্স ওয়ান জাস্ট এসি সার্কিট আমরা যেভাবে অ্যাপ্লাই করেছি সেম সিস্টেমে এসি সার্কিট অ্যাপ্লাই করে এই ম্যাথগুলো সলভ করতে হবে ঠিক আছে তাহলে জেড ইকুইভ্যালেন্ট যখন পাব তখন ভি ওয়ান দ্বারা এই জেড ইকুইভ্যালেন্টকে ভাগ দিলেই আমরা আই ওয়ান পেয়ে যাব তাহলে আই ওয়ান সমান আমার হবে কি এই যে ভি ওয়ান ডিভাইডেড বাই জাস্ট এসি সার্কিটে যেভাবে করতাম ভি ওয়ান ডিভাইডেড বাই জেডি কিউব্যান্ট জেডি কিউব্যান্টের ভ্যালু কত এই যে বড় রাশিটা এই যে বড়ো রাশিটা হচ্ছে জেএডি কিউব্যান্টের ভ্যালু তারপরে আই ওয়ান পাওয়ার পরে আই নট আই টু প্রাইম এগুলো তো আমরা এগুলো বের করতে হইলে আমরা জাস্ট ব্যবহার করবো হচ্ছে কারেন্ট ডিভাইড রুল কারেন্ট ডিভাইড রুল অ্যাপ্লাই করলেই আমাদের দেখুন আই নট আই টু প্রাইম বের হয়ে যাবে ঠিক আছে আই নট আই টু প্রাইম আই ওয়ান এগুলো পাওয়ার পরে বাদবাকি ডাটাগুলো অটোমেটিক্যালি এসি এ সার্কিটের লজিক কাজে লাগিয়ে আমরা বাদবাকি ভ্যালুগুলো বের করতে সক্ষম হব তো এই ছিল আমার ট্রান্সফর্মারে ইকুইপমেন্ট সার্কিট সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ